আমার সাথে আমেরিকায় ছিল, বাঙালি, হেভি কুল, খুবই খুবই মাই ডিয়ার টাইপের, সবার সাথে ফ্রেন্ডশিপ করে। ও দেশে আসছে, কাউকে চিনে না, আমাকে ফোন দিছিল, আমার বলছিল দেখা করতে চাইতে, আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিতে। তুমি চাও ফেসবুক আইডি দিব, নাম্বার দিব, পরিচয় করে দিব? ৫,০০০ টাকা লাগবে। সিনথিয়ার ফেসবুক আইডিটা মোর মেসেঞ্জারে দিয়ে দিও লিঙ্কটা, আর ওই ৫,০০০ লাগবে না, ওই ২,০০০ তুমি মোরে একটু বিকাশ করে দিও। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে প্লেন তো পাখা ভাঙছে, তো প্লেন তো নতুন করে রং করতে হবে, বুঝছো? তো ১৫,০০০ টাকা করে লাগবে, বুঝছো? তুমি এক্ষুনি আমার এই নাম্বারে ১৫,০০০ টাকা পাঠায় দাও। ওকে জাকির ভাই, আপনি এটা কি বললেন না বললেন? পেলেন রং করবে, পেলেনের মালিক, আমরা করব কা? আর আমার থেকে আপনি টাকা নিতে আছেন, কথাটা তো আমার কাছে কেমন যেন একটু সন্দেহজনক মনে হইতে আছে। আরে হাবু মিয়া, তুমি পুরো গ্রাম্যই রয়ে গেছো, কথাটা বোঝার চেষ্টা করো। এখনো বুঝলে না, এটা হচ্ছে সব যাত্রীরা মিলে মানে একটা কন্ট্রিবিউশন করবে আর কি, কন্ট্রিবিউশন। কি বললেন? কন্ট্রিবিউশন তুমি বুঝবে না, তুমি আমার এই নাম্বারে তাড়াতাড়ি টাকাটা পাঠায় দাও। এ জাকির ভাই, আপনি মনে করছেন আমি বলদ? আমি এখন ডার শহরে থাকি, অনেক চালাক হইছি। আপনার এইসব টাউটারি বাদ দেন, বুঝছেন? আপনি আমারে কবে পাঠাইবেন সেইটা বলেন। তোমারে বিদেশে পাঠানোর জন্যই তো বললাম, টাকাটা পাঠাইতে বেশি চালাক হয়ে গেছো। চালাক তো হইতে হইবে, আপনার মতো দুই নম্বরের লোকে চালাকি না করলে কি হইবে? ৫,৩৬,০০০ টাকা গুইন্না বুঝাই দিয়ে দেবেন, ফেরত দেবেন, ফেরত বইলা দিলাম। টাউটারি বাটপারি বন্ধ করেন, নইলে কিন্তু আপনার এক্সের খবর কইরা ফেলাম। তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছো, বুঝছো? আপনার আমার জানা লাগবে না, মুই জানি না গেছি এই জাকিরা আপনার লাগা টাউট বাট পার, বুঝছো? আমি মিয়া, আমার এক ফোনে তোমার কি হবে জানো? আপনি আমার পাড়া হালাইবেন, আপনি যদি মোটা হা টাইম মতো না দেন তাহলে দেখবেন আপনারে মুই কি করি, পিডাইয়া সিপ্লাইয়া মাইরালাম, বুঝছেন? কথাটা মনে রাখছেন, তাহাটা সুন্দর করে দিয়ে ফেরত দেবেন। বললা দিলাম।